আসসালামু আলাইকুম, আমি বক্তিয়ার রহমান, বিভাগীয় প্রধান, ইতিহাস বিভাগ, ঝাউনা কলেজ, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। আজ আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য বিষয় ইতিহাস প্রথম পত্র থেকে পঞ্চম অধ্যায় থেকে কিছু আলোচনা করব। নির্বাচনী বহু নির্বাচনী জ্ঞানমূলক অনুধাবন উচ্চতর দক্ষতা সম্পর্কে আলোচনা করব। পঞ্চম অধ্যায়ের প্রথম হলো, কত সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? বর্তমান যে সরকার ক্ষমতা আছে, এর প্রথম নাম ছিল বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ। 1949 সালে প্রতিষ্ঠিত হয়, এটা আমাদের প্রত্যেকে জেনে রাখা ভালো। যুক্তফোরাম কখন গঠিত হয়? 1953 সালে 4 ডিসেম্বর। কারণ যুক্তফোরাম নির্বাচন হয় 1954 সালে, কিন্তু গঠিত হয় 1953 সালে 4 ডিসেম্বর। যুক্তফোরাম কত দফা কর্মসূচি ঘোষণা করে? 21 দফা। 1954 সালে নির্বাচনে 309টি আসনের মধ্যে যুক্তফোরাম কতটি আসন লাভ করে? 223টি। 1954 সালে নির্বাচনে যুক্তফোরামের সাফল্যকে কী নাম অভিহিত করায়? ব্যালট বিপ্লব। কার নেতৃত্বে 1954 সালে যুক্তফোরাম মন্ত্রিপরিষদ গঠিত হয়? শেরে বাংলা একেএম ফজলুল হকের নেতৃত্বে। 1954 সালে যুক্তফোরাম মন্ত্রিপরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন? কৃষি, সমবায় এবং পল্লী উন্নয়ন। 6 দফা কর্মসূচি কে ঘোষণা করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ম্যাগনা কার্টা কি? ম্যাগনা কার্টা হল 1215 সালে ব্রিটেনের রাজা কর্তৃক জনগণের মৌলিক অধিকার প্রদানের এক প্রতিশ্রুতি। ম্যাগনা কার্টা কি? ম্যাগনা কার্টা হল 1215 সালে, আর ম্যাগনা কার্টার সাথে আমাদের 6 দফাকে তুলনা করা হয়। কত সালে প্রথম পাকিস্তানের সামরিক শাসন জারি হয়? 1954 সালে 14 অক্টোবর। আওয়ামী লীগ শব্দের অর্থ কি? জনগণের দল। কোন বিপ্লবের মধ্য দিয়ে আইয়ুব খান ক্ষমতা গ্রহণ করেন? অক্টোবর বিপ্লব 1958। আইয়ুব খান কাকে অবসান করে ক্ষমতা গ্রহণ করেন? ইস্কান্দার মির্জা। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি কোথায় উত্থাপন করেন? লাহোর বিরোধী দলের এক সম্মেলন। এটা কিন্তু অনেক পরীক্ষা পড়ে, কারণ অনেকে বলছেন যে বঙ্গবন্ধু 6 দফা দাবি উত্থাপন হয়তো বাংলাদেশে হতে পারে, ঢাকায় হতে পারে, এটা কিন্তু লাহোরে। মৌলিক গণতন্ত্রের প্রবর্তক ছিলেন আইয়ুব খান। আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রের সদস্য সংখ্যা ছিলেন 80,000, পূর্ব পাকিস্তানে 40,000 আর পশ্চিম পাকিস্তানে 40,000। কোন কমিশনের বিরুদ্ধে 1962 সালে শিক্ষা আন্দোলন সংগঠিত? কুদ্দুরীতি খোদা শিক্ষা কমিশন। 1962 সালে শিক্ষা আন্দোলন কারা শহীদ হন? বাবুল, গোলাম মুস্তফা, ওয়াজিউল্লাহ। কত তারিখে শিক্ষা দিবস পালন করা হয়? 17 সেপ্টেম্বর। কাকে গণতন্ত্রের মানুষ পুত্র বলা হয়? হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে। কত সালে পাক ভারত যুদ্ধ সংগঠিত? 1965 সালে। কোন চুক্তির মাধ্যমে পাক ভারত যুদ্ধের অবসান হয়? তাসখন্দ চুক্তি 10ই জানুয়ারি 1966। 1965 সালে পাক ভারত যুদ্ধ কতদিন স্থায়ী ছিল? 17 দিন। ত্রিপুরা রাজধানীর নাম কী ছিল? আগরতলা। আগরতলা ষড়যন্ত্র মামলা যেমন বলি, ত্রিপুরা রাজধানীর নাম। কোন শাসক সর্বনিম্ন পাকিস্তানে জরুরি অবস্থা ঘোষণা করেন? গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ। কোন কর্মসূচিকে বাঙালির ম্যাগনা কার্টা বলা হয়? 6 দফা। 1966 সালে কে এবং কোথায় 6 দফা দাবি উত্থাপন করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে। আগরতলা ষড়যন্ত্র মামলা কখন দায়ের করেন? 1968 সালের জানুয়ারি মাসে। শেখ মুজিবুর রহমান কত তারিখে বঙ্গবন্ধু উপাধি ভূষিত হন? 23 ফেব্রুয়ারি 1969। কোন আন্দোলন আইয়ুব খানের পতন ঘটে? 1969 সালের গণ অভ্যুত্থানে। আগরতলা মামলার কোন আসামি জেলখানে হত্যা করা হয়? সার্জেন্ট জহুরুল হককে। আগরতলা ষড়যন্ত্র মামলার কতজন আসামি ছিলেন? 35 জন, বঙ্গবন্ধু 1 নম্বর। মজলুম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কোথায় জন্মগ্রহণ করেন? সিরাজগঞ্জ জেলা ধানগড়া গ্রামে। 20 জানুয়ারি কেন আসাদ দিবস পালন করেন? 1969 গণঅভ্যুত্থানে 20 জানুয়ারি আসাদুজ্জামান রাজপথে নিহত হওয়ার কারণে। 1969 সালে জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে? 167, 162 আর সংরক্ষিত সাত মোট 169। এর মধ্যে 162 আসন লাভ করে, 67 আসন লাভ করে, 67 হল নির্বাচিত আর 5টি হল সংরক্ষিত। যেমন আমাদের জাতীয় সংসদ 65টি সংরক্ষিত মহিলা আসন আছে ওইরকম। 1971 সালে 7ই বছর ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু কতটি দাবি উত্থাপন করেন? 4টি। কত তারিখ 7ই বছর ভাষণ বিশ্ব ঐতিহ্য পেরামূল্য দলীয় হিসেবে ইউনেস্কো স্বীকৃত? 30 অক্টোবর 2016। আর সিদ্ধান্ত গ্রহণ করেন 87 অক্টোবর।
মুক্তিযুদ্ধ অনিয়মিত বাহিনীর সরকারি নাম কি ছিলেন? গণবাহিনী বা ফ্রিডম বাহিনী। এবার একটু উদ্বেগপূর্ণ পড়ছি, ক নামক দেশের জনগণ শাসক রাষ্ট্রের খ অংশের উপর স্বেচ্ছাচারী শাসন চালায়, এ করে জনগণ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আন্দোলন ঝাঁপিয়ে পড়ে এবং শাসকের পতন ঘটে। উদ্দীপকের ঘটনাটি বাংলাদেশের কোন আন্দোলনকে স্মরণ করিয়ে দেয়? ৬৯ গণ অভ্যুত্থান। উক্ত আন্দোলন প্রতিফলিত হয়েছে স্বাধীনতা অর্জনের আকাঙ্ক্ষা, শোষণের হাত থেকে রক্ষা পাওয়া, স্বৈরাচারী শাসকের পতন ঘটানো, এই তিনটা আমাদের হয়েছে। এক বাবা দুই সন্তান, জমি জমা টাকা পয়সা ভাগ বটার ক্ষেত্রে বাবা বড় ছেলেকে বেশি প্রাধান্য দেন, অথচ ছোট ছেলের আয়ের উপরই সংসার বেশি নির্ভরশীল, এই কারণে ছোট ছেলে ক্ষুব্ধ হন, একসময় সে আলাদা হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। উদ্দীপক পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য কোন চিত্রটি ফুটিয়ে উঠেছে? অর্থনৈতিক ক্ষেত্রে মোট রাজস্ব কত ভাগ পূর্ব পাকিস্তান থেকে আসত? ৬০%। আমরা আর একটা উদ্দীপক নিয়ে আলোচনা করি, গণতন্ত্রের প্রতিকৃত আব্রাহাম লিঙ্কনের ভাষণ দি গভর্নমেন্ট অব দ্য পিপুল ড্যাশ বিশ্বের কালজয়ী ভাষার অন্যতম। উক্ত ভাষণের সাথে কোন তারিখে ভাষণ মিল পাওয়া যায়? ৭ মার্চের ভাষণের সাথে। তাহলে আমরা এই পর্যন্ত যা কিছু শুনলাম, বুঝলাম বা আলোচনা করলাম আমার পঞ্চমাধ্যম থেকে, এগুলো আমাদের এমসিকিউ সৃজনশীল হবে ৭০ মার্ক, আর বহু নির্বাচনমূলক হবে ৩০, মোট ১০০ মার্কের পরীক্ষা হবে। আমাদের এর ভিতরে শিক্ষা মন্ত্রণালয় আমাদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করছে, আমরা বাড়িতে বসে সবাই খুব মনোযোগ সহকারে পড়াশুনো করব, স্বাস্থ্যবিধি মেনে চলব, কাজে যদি বেরে মাস্ক ব্যবহার করব, আর সামাজিক দূরত্ব বজায় রাখব। সকলের সুস্থতা কামনা করে আজকে আমি ক্লাস এখানে শেষ করছি।